বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের বুধবারে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বরিশাল সমান সংখ্যক ম্যাচ খেলা ঢাকা এখনও পায়নি কাঙ্ক্ষিত জয়ের দেখা এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে চট্টগ্রাম আসরে এখনও অপরাজিত চট্টগ্রাম তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা অপরদিকে ছন্দে রয়েছে রাজশাহীও তিন ম্যাচে দুই জয় রয়েছে তাদেরও